হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের করে দেখাবো ইঁচড়ের চপ, আর যেটা ইঁচড়ের একটি ইউনিক রেসিপি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে থাকার জন্য এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। ইঁচড়ের চপ বানানোর জন্য আমি প্রথমে বানিয়ে নেব বেসনের গোলা, আর বেসনের গোলা বানানোর জন্য আমি এখানে 2 কাপ মতো বেসন নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি অল্প নুন স্বাদ মতো, এরপর নিয়ে নিচ্ছি হলুদ, আর 1 চিমটে মতো নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু চপটা হবে না। চপটা তেলে দেওয়ার সাথে সাথেই বেসনটা পুরো তেলের উপরে ভেসে উঠবে, তাই চপের ব্যাটার কিন্তু ঠিকঠাক করে বানাতে হবে। আর ব্যাটার যদি ঠিকঠাক করে বানানো না হয় তাহলে কিন্তু চপ খাস্তা এবং মচমচে হবে না। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ঠিক হয়েছে, একটু মোটাই হবে চপের ব্যাটার। এরপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। আমি নিয়ে নিচ্ছি এখানে 300 গ্রাম মতো ইঁচড় আর 150 গ্রাম মতো আলু। নুন হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। যতটা এঁচড় দেবেন তার হাফ পরিমাণ কিন্তু আলু দিলে এঁচড়ের চপের টেস্টটা বোঝা যায়। এরপর আমি এটাকে ভালো করে কিন্তু স্ম্যাশ করে নিচ্ছি, হাতেও স্ম্যাশ করে নিতে পারেন। এরপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। প্রথমে আমি শুকনো কড়ায় শুকনো লঙ্কা 2 ভেজে নিচ্ছি। একটু শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলেই আমি এটি দিয়ে দিচ্ছি জিরে এবং মৌরি 1 টেবিল চামচ মতো করে, আর এটাই হলো চপের স্পেশাল মশলা। এটাকে আমি ভেজে তুলে নিলাম এবং এটাকে আমি হামাদিসায় থেতে করে নেব। এরপরে 2 চামচ রিফাইল অয়েল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1টা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব, আর পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে না হয়ে গেলেই আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা এবং 1 চামচ মতো আদা বাটা। চপের মশলা যদি ঠিকঠাক করে হয় তাহলে কিন্তু চপের টেস্টটা অনেক ভালো আসে। মশলাটা ভাজা হয়ে গেলে আমরা এতে ওই স্ম্যাশ করা এঁচড় এবং আলুর মিশ্রণটা দিয়ে দিলাম। চপের মশলাটাকে মিডিয়াম আঁচে ভালো করে আমরা কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা থেকে জলটা মরে আসছে তখন দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা যদি পাতলা হয় তাহলে কিন্তু চপ বানাতে প্রবলেম হয়। এরপর দিয়ে দিলাম আমি ভাজা মশলাটা যেটা আমি হামাদিস্তায় থেতে করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর এরপরেই আমি চপের মশলাটাকে নেড়ে নেড়ে একটু শুকিয়ে নেব। যখন দেখবেন কড়ার গায়ে লাগছে না এবং একটা ডো তৈরি হয়ে গেছে তখন কড়ার থেকে নামিয়ে নিলাম। এরপর এটাকে হাতে আরও একটু স্ম্যাশ করে, অবশ্যই ঠান্ডা করে স্ম্যাশ করতে হবে, গোল গোল আকারের 1টা করে লেচি বানিয়ে নিচ্ছি। আপনি যেই সাইজের করবেন সেই সাইজেরই কিন্তু লেচি বানাতে হবে, ছোট চপ করতে চাইলে লেচিগুলো একটু ছোট ছোট করতে হবে। এরপর হাতে গোল গোল করে নিচ্ছি চপ বানাতে যাতে সুবিধে হয়। এরপর নিয়ে নিচ্ছি শুকনো বেসন 1 কাপ মতো। এবার একটা হাতের তালুতে অল্প করে বেসন নিয়ে 1টা গোলা নিয়ে একটু স্প্রেশ করলেই চ্যাপটা হয়ে গেল এবং এর ওপরে আমরা বেসন দিয়ে উলট পালট করে রেখে দেব। প্রত্যেকটাকে একই রকমভাবে করে নেব। প্রত্যেকটা করা আমার হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে, আর এবারে আমরা ব্যাটারে অল্প একটু খাবার সোডা মিশিয়ে দিচ্ছি 1 চিমটে মতো। আর যখন চপটা তৈরি করবেন তখন যদি খাবার সোডাটা মেশান তাহলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসে। দেখতে পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা। এরপর 1টা চপের মশলা নিয়ে ওই বেসনের মধ্যে ডুবিয়ে আমরা তেলের ওপরে ছেড়ে দেব, আর তেলটা যেন ঠিকঠাকভাবে গরম হয়। দিয়ে দিচ্ছি 1টা 1টা করে চপ। দেখতেই পাচ্ছেন তেলের উপরে কিন্তু আমাদের ব্যাটারটা ভেসে আসছে না, আর এই রকম ব্যাটার বানালে কিন্তু আপনার চপ একদম দোকানের মতো খাস্তা মচমচে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজবো, আর যখন নামানোর সময় আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করতে হবে। আর নামানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই করলে চপের মধ্যে তেলটা জড়িয়ে থাকে না, চপ থেকে তেলটা একদম ছেড়ে আসে। ভাজা হয়ে গেছে, আমি হাই ফ্লেম করে চপটাকে নামিয়ে নিচ্ছি। এই চপটা কিন্তু অনেক ভালো খেতে, আর এখন কাঁঠালের সিজন, সবাইয়ের বাড়িতে কাঁঠাল প্রায় অ্যাভেলেবেল, তাই অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বানাবেন আমার অনুরোধ রইল।
ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আরও ভালো ভালো রেসিপি পেতে আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো আমি এখানেই শেষ করলাম ভিডিও, আসবো আবারও নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড হ্যাপি কুকিং।